হেই, হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিগত অনেকদিন আমার চোখে তোমরা কাজল দেখো না। অ্যাকচুয়ালি আমার চোখের তোমার শিরাগুলো শুকিয়ে যাচ্ছে, মানে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো আমার চোখের তলার ফোলাটার জন্য ফুলছে। তারপর আমার চোখে না এই চোখটাতে খুব ইরিটেশন হচ্ছিলো, এই ওপরটা ফুলে গিয়ে তোমার ফোড়ার মতো, মানে এই চোখটার ওপরে আর নিচে কন্টিনিউ হচ্ছে। তো তখনই যে ডাক্তার দেখিয়েছিলাম সেই বলেছিল যে তোমার লাস্ট যখন আই চেক আপ করেছিলাম বলেছিলাম যে তুমি চোখে কোনো রকম কিছু লাগাবে না, তো সেটা শোনোনি। দাঁড়াও একটু পজ করে নিই, নইলে আবার কল ঢুকে গেলে ভিডিওটা আমাকে এডিট করতে হবে। ইয়েস, ভিডিওটা ফ্লাইট মোডটা অন করলাম। আমার ভীষণ ইরিটেটিং লাগে, মানে ভিডিও এডিট করতে বসলে না মানে খুব ইরিটেটিং লাগে আমার। তো তখন আমাকে বলেছিলো যে চোখে কাজল বা আইলাইনার কিছু লাগাবে না। এবার আমি কাজল না সারাক্ষণ পরে থাকি, তো তারপরেও পরতাম, তো ইদানিং চোখে খুবই প্রবলেম হচ্ছে, সেই জন্য কাজল পরা হচ্ছে না। মানে আমি বাড়িতে থাকলেও সবসময় কাজল পরে থাকি। আমার বাড়ির লোকরা আমার চোখে কাজল দেখলে বোঝে যে ভালো আছে, আর মুড অফ মানেই কাজল নেই চোখে, এরকম ব্যাপারটা। কিন্তু আজকে অনেক দিন পরিনি কাজল, তো এটাই তোমাদের বললাম, চোখের অবস্থা একটু টাইট আছে। এছাড়া ভাই, কালকে বাড়িতে আসার পর আমি আমার বাচ্চাদের নিয়ে টু মাচ বিজি, এখনও ল্যাদ লাগছিলো, মনে হলো না একটা ভিডিও করাই উচিত, এত কিছু বলছে, এত কিছু হচ্ছে। সত্যি কথা বলতে ভিডিও করার ইচ্ছেটাই নেই, মানে নিউজ চ্যানেল থেকে না চোখটাই সরছে না। মণিপুরিতে যেগুলো হচ্ছে পরপর, কিছু ভিডিওজও পেয়েছি আমি, আমার ফোনে হোয়াটসঅ্যাপে এসেছে, জানি হয়তো তোমরাও অনেকে দেখেছো। এগুলোর পর না আর যেন ভালো লাগছে না এই মানে চিপ জিনিসগুলো নিয়ে কথা বলতে। মানে দেশের এমন অবস্থা যেখানে মেয়েরাদের মানে কি বলে ওটা, ওটাকে কি বলবো বলো তো, ভাষাটা জানি না আদৌ উচিত হবে কিনা, মানে জামা কাপড় ছাড়া একটা মেয়েকে রাস্তায় ওইভাবে হাঁটানো হচ্ছে, একটা মেয়েকে অত্যাচার করে মার ধর করার পর তাকে ফায়ার করা হচ্ছে। তো এই জিনিসগুলো মানে এই এই যুগে দাঁড়িয়েও এখনও গোষ্ঠীর মধ্যে, দুই গোষ্ঠীর ঝামেলার মধ্যে এইভাবে অত্যাচারিত করা হচ্ছে। এটা নয় যে ছেলেদের কিছু করছে, মেয়েদের করছে, এই যুগে দাঁড়িয়েও এই অবস্থাগুলো যদি দেখতে হয় তারপর আর ভাল লাগে না এই চিপ জিনিসগুলো নিয়ে কথা বলতে। কিছু লোক আছে যারা কন্ট্রোভার্সি চাইছে, যারা জানে কন্ট্রোভার্সি করলে তাদের চ্যানেল গ্রো করবে, কন্ট্রোভার্সি হওয়ার মতো, দেখো কন্ট্রোভার্সি বললে না তোমরা বুঝবে না হয়তো, সমালোচনা। আমরাও যখন একই দেখবে পাড়াতে বা সমাজে যখন থাকি, দাঁড়ো আমি একটু ল্যাদ মুডে আছি তো তো একটু ল্যাদ খেয়ে বসি, একটু ভালো করে ল্যাদ খেয়ে বসি, বসে বলি কথাটা। আমরা যখন পাড়াতে কোনো বিষয়ে দেখবে সমালোচনা হয়, আমাদের মারা সবসময় বলে না তো এটা করবি না, বেকার ওই বাড়ির কাকিমা এটা নিয়ে আলোচনা করবে, এটা হয়তো অটোমেটিক দেখবে বাড়ি থেকে এই কথাগুলো বলার জন্য আস্তে আস্তে কী করা হয়, যে জিনিসগুলো কাজগুলো করা হয় না যাতে পাড়াতে সমালোচনাটা বন্ধ হয়। তো সমালোচনা, কন্ট্রোভার্সি বলে বলবো না, কন্ট্রোভার্সি বাংলার সাইডটা দেখতে গেলে বোধহয় সমালোচনা বলে, যদি আমি খুব একটা ভুল না হই, ভুল মানুষ মাত্র হতে পারে, আমিও হতে পারি, সেই জন্য আগে থেকেই বলে দিলাম। তো সমালোচনা আমাদের চারপাশে অলওয়েজ অল টাইম হতে থাকে। আমরা কি করি, পরিবার মানে রিলেটিভদের সমালোচনা থেকে নিজেদের বাঁচাবার জন্য হয়তো কখনো কখনো দেখবে আমরা বাইরে গিয়ে একরকম জামা কাপড় পরি, কিন্তু যখন রিলেটিভদের মধ্যে মানে কোনো বিয়ের বাড়ি বা মানে বলে না বাড়ির কোনো প্রোগ্রাম বা মানে কিছু অনুষ্ঠান থাকলে সেখানে আমাদের ড্রেসগুলো আলাদা হয়ে যায়, বা অনেকে অনেক কিছু নেশার সাথে মানে নেশা করে থাকে, যেমন স্মোকিং, এই জিনিসটা অনেকেই স্মোক করে, কিন্তু যখন তারা তাদের রিলেটিভদের মাঝখানে থাকে জানে যে এখানে এটা অ্যালাউড নয়, তাই তারা ওখানে করে না এগুলো। যে আজকে কেউ যদি দেখে নেয় তাহলে এটা নিয়ে সমালোচনা করবে, কারেক্ট? সেমভাবে
ইউটিউবে যারা ব্লগিং দেয়, ভিডিও দেয়, তাদের তারাও কিন্তু জানে যে তারা কোনটা করলে সমালোচনা হবে। তারপরেও সেটা জানার পরেও কেউ যদি করে, তারপর তাদেরকে নিয়ে যদি সমালোচনা হয়, তারপর তাদেরকে নিয়ে বসে কথা বলতে বসলে আনসার টু আনসার, মানে ভিডিও টু ভিডিও চলতেই থাকে। সমালোচনা বন্ধ করার একটাই রাস্তা, এক হচ্ছে আমি জানি যে আমি এটা করলে সমালোচনা হবে, তাহলে আমি এটা করব না। ইয়েস, এই এত সমালোচনা কাল থেকে শুনছি, অনেক কিছু বলছে, বলেছে আমাকে, যে আমাকে বলেনি, বললো যে মিলিকে আমি বলিনি। না, তুমি মিলিকে হয়তো বলোনি, কিন্তু তুমি কলকাতার মেয়ে, তুমি আজকালকার মেয়ে, তুমি মেয়েদের নিয়ে অনেক কিছু বলেছ, সেগুলো অবভিয়াসলি গায়ে লাগবে। আর তুমি, তোমাদের সাথে এর আগেও আমি বলেছিলাম যে যখন ওই মেয়েটিকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, না আমি সতীর কথা বলছি না, আমি আর ওকে ডাইনি বলবো না, সতী বলেই কথা বলবো, ওকে নিয়ে পরের ভিডিও, এটা নয়, ওকে নিয়ে পার্ট টু পার্ট ভিডিও আসবে, সম্ভব নয় আমার মুখটা বন্ধ করা, সবাইকে ছেড়ে দেবো, ওকে ছাড়বো না। আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি, যার এগেনস্টে আমি এত কথা বলি, সেটার রিজন ওনলি ও, তাই জন্য বলবো। তো বাকি কথা ছেড়ে দাও, ওই ভিডিওতে, সেই ভিডিওতে সেই খেলা হবে, কারণ বড় ভিডিও দেব না, বুঝেছ, ছোটো ছোটো করে বলবো। তো এবার এখানে বলি, সেটা হচ্ছে যে যখন তোমরা জানো, তোমাকে আমি আগেও বলেছিলাম যে ওকে ডেকো না, ওর সাথে দেখা করো না, বা ও আসলেও, আরেকজনা যে আছে তার কথা বলছি, ও আসলে ওকে নিয়ে যখন এত কিছু কথা উঠছে, এত কিছু বলছে, আমিও কিন্তু প্রত্যেক জনার কাছ থেকে ওই সময়ের অনেক কিছু শুনেছি, আমি কোনো দিন ওকে নিয়ে আজ পর্যন্ত আমার চ্যানেলে গিয়ে একটা ভিডিও কেউ দেখিয়ে দিতে পারবে না, আমি করিনি, বিকজ আমার না হয়ে ওঠে না, এক তো আমার হয়ে ওঠে না, দু নম্বর আমি চোখে, আমি যেটা উইথ প্রুফ যেগুলো চোখে পড়বে আমি সেগুলো নিয়েই কথা বলবো। এই যে আমি এত কিছু কথা বলি বা বলে বলছি, সেগুলোর অনেক প্রুফ দেখেছি বলে আমি মুখ খুলেছি, নইলে কিন্তু আমি বলতাম না। সেই জন্যই আমি ওই মেয়েটিকে নিয়েও কিছু বলিনি কোনো দিন। কিন্তু ইয়েস, আমি বলেছিলাম যে ওর যদি এর পরেও তোমাদের বাড়িতে আসে বা তোমরা ওর সাথে দেখা করো বা কিছু করো, অ্যাটলিস্ট ওর হাজবেন্ড যেন ওখানে প্রেজেন্ট থাকে। আমি কিন্তু তোমাদের ভালোর জন্যই বলেছিলাম কথাটা। আজকে গ্যাংটকের মতো জায়গায় তোমরা মানলাম প্রমোশনে গেছো, হোয়াট এভার রিজন, তোমাদের রিজন, বাট স্টিল প্রত্যেকটা কাপল গেছে ওখানে, ও কেন একা, চলো মেনে নিলাম তোমার বাড়িতে এসেছে, একা এসেছে, কোনো ওরকম সুন্দর রোম্যান্টিক জায়গায় আজকে সবার, সব যে কেউ, যে কেউ, আমি যদি আমার বন্ধুর সাথে যাই সেটা ডিফারেন্ট ব্যাপার, আমি যদি আমার বন্ধুর সাথে না যাই, আজকে তোমাদের সাথেই যদি যেতাম আর আমি যদি বিবাহিত হতাম, অবভিয়াসলি আমার বরকে নিয়ে যেতাম, অবভিয়াসলি আমার বরকে নিয়ে যেতাম যদি আমি ম্যারিড থাকতাম। আমি আনম্যারিড, আমার বয়ফ্রেন্ড বাইরে রয়েছে, দেন আমি কি বলবো, তাহলে আমি তোমাদের সাথেও যাব, চলো আমিও যাব, বাট আমার সাথে এই এই বান্ধবী যাবে, আমার এ যাবে, ও যাবে, বিকজ টিকিটটা আমি দিচ্ছি, আমার টিকিটের টাকা আমি দিচ্ছি, আমার সাথে যদি আরও দশজন যাই, টিম বাড়লে, বড় গ্রুপ হলে আরও মজা হবে। তাহলে সেই ক্ষেত্রে ওর হাজবেন্ড কেন নেই ওখানে বলতে পারবে? অলওয়েজ এতগুলো দিন কেটে গেছে, ওর হাজবেন্ড কোনো দিন আসে না, কোনো দিন তোমাদের বাড়ির এত বড় বিয়েতে, বিয়েতে যে এওদের এত কাজ হয়, আজকে ও হয়তো এও হিসেবে অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে, সেখানেও তো হাজবেন্ড ওয়াইফ দুজনাই আসে, বলো তুমি, তোমরা নিশ্চয়ই ওকে বিয়েতে ইনভাইট করেছিলে উইথ ওর ফ্যামিলি, তাহলে ও একা কেন, ও একা কেন, ওর হাজবেন্ড কেন নেই? এই প্রশ্নটা আমার মনেও এসেছে, এবং এই প্রশ্ন আসার মতো বারংবার ও তোমাদের সাথে ঘুরছে, বেড়াচ্ছে, দেখো তোমাদের বাড়িতে কে আসবে, কে ঘুরবে বেড়াবে, আমি
অ্যাটলিস্ট ওই ব্যাপারে চোখ দেখতে যাব না। বাট আমার একটাই কথা ছিল, যখন ওকে নিয়ে ফার্স্টে কন্ট্রোভার্সি হয়ে গেছে, অনেক কথা শুনে নিয়েছো, নোংরা থেকে নোংরা কথা হয়ে গেছে, দেন কন্ট্রোভার্সি বলবো না, সমালোচনা হয়ে গেছে, তাহলে আমি জানি যে ও যদি আমার সাথে ক্যামেরাতে ধরা পড়ে আবারও ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, বিকজ প্রতিটা জায়গায় মেয়েটির হাজবেন্ড অনুপস্থিত থাকে, কোথাও ওর হাজবেন্ড উপস্থিত থাকে না। তো সেই ক্ষেত্রে হয় আমি ওকে বলবো যে চল বাবা আমরা একসাথেই ঘুরবো, কিন্তু বাবু তুই তোর এবারে তোর এত দূরে ঘুরতে যাচ্ছিস, যখন তুই তোর হাজবেন্ডকেও নিয়ে আয়। তোমরা যখন বাবা মা তোমরা তো এইটুকু ওকে বলতেই পারো, তোমরা তো এইটুকু বলতেই পারো, এবং প্রতিটা বাবা মাই তার সন্তানদের তার হাজবেন্ডের সাথে দেখতেই বেশি খুশি হয়, কারেক্ট? তো তোমরা ওটা বলতেই পারতে যে তুই নিয়ে আয় তোর বরকে, নিয়ে আয় তোর বর, আমরা সবাই একসাথে যাব। এতগুলো দিন তোমাদের সাথে ওর কথা হয়েছে, এতগুলো বার ও তোমাদের বাড়িতে এসেছে, হতে পারে কেউ বিজি হতে পারে, তার হাজবেন্ড চাকরি করতে পারে, বাইরে থাকতে পারে, বাট ঘুরতে যাওয়া হোক, বিয়ের বাড়ির ইনভিটেশন হোক, এগুলো তো ধুমধাম পড়েনি। আমাকে অনেক দিন আগে থেকে বিয়ের বাড়ির কথা বলা হয়েছিল, ওকে তো অবভিয়াসলি বলা হয়ে থাকবে। দেন একদিনের জন্যও কি ওর বর আসতে পারে না? আজকে কোন হাজবেন্ড চাইবে তার ওয়াইফকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভাইয়ের সাথে, তার বাপতুল্য লোকের সাথে এত কথা বলা হয়, বলা হচ্ছে, কোন হাজবেন্ড এটাকে চুপ করে মেনে নেবে? আজকে আমার বরও যদি আমার মানে আমার বরের কথা ছেড়ে দাও, আমার যে মানে উড বি অবভিয়াসলি সেও পছন্দ করে না আমি তোমাদের এই ব্যাপারে ঢুকি বা কথা বলি বা ভিডিও করি। দ্যাটস ওয়াই আমি ভিডিওই করি না, খুব রেয়ার টাইম ভিডিও করি, একটা কি দুটো, এতদিন তো একটা দিচ্ছিলাম, জানি না আজকে আমার মুড আসবে কি না, আমি আবার আরেকটা করবো কি না, বাট স্টিল এটা নর্মাল ব্যাপার। আমার বাড়ির লোক পর্যন্ত বলেছে ডিস্টেন্স মেনটেন কর, দরকার নেই, মিশতে হয় না, কথা বলতে হয় না, এটা করতে হয় না, ওটা করতে হয় না, যখন এত লোক কমপ্লিকেশনস দিচ্ছে, যখন এত লোক এত কথা বলছে, জিনিসটা থেকে সরে এসো, সবাই বলেছে আমাকে। তো ওর বাড়ি থেকেও তো এটা বলা খুব স্বাভাবিক, আমাকে যেখানে কিছুই শুনতে হয়নি, তারপরেও আমার বাড়ির লোক, আমার যে যার সাথে আমি রিলেশনে রয়েছি, সে সবাই যদি বলে থাকে, তাহলে ও তো ম্যারিড, ওর হাজবেন্ড তো আরও ওকে বারণ করবে, ওর শ্বশুরবাড়ির লোক তো আরও বলবে যে তুমি কেন এগুলোর মধ্যে জড়াচ্ছ, বেকার আমাদের মান সম্মান নিয়ে ছেলে খেলামো হচ্ছে, কারেক্ট? কই কোথাও তো শুনছি না এই জিনিসটা, ওর চ্যানেল থেকেও তো ওর হাজবেন্ড বসে একটা ভিডিও করে বলতে পারে যে আমি ব্যস্ত থাকি, আমি বাইরে থাকি, বলতেই পারে। আমি হলে তো করতামই, আমার বর যদি ফরেনেও থাকে আমি তাকে বলতাম যে তুমি ইমিডিয়েটলি একটা ভিডিও করো, করে আমায় পাঠাও, আমি আমার চ্যানেলে আপলোড করব, কারেক্ট? বিকজ এইরকম কন্ট্রোভার্সি, এরকম নোংরা কথাবার্তা কেউ নিতে পারে না। এবার বলি যে পরিষ্কার মন থাকলে যদি এক ব্ল্যাঙ্কেটের তলায় মানে বসা শোয়া, হোয়াট এভার, আমার বলতেও মানে কথাটা বলতেও আমার বাজে লাগে যেটা বলছিলে, তাহলে পরিষ্কার মন থাকলে আমি কিন্তু এগুলো একটাও পছন্দ করি না। আমি ঘুমাবো, আমি আমার মতো ঘুমাবো, আমার ঘুমের সময় আমি আমার কমফর্ট জোনে ঘুমাই, তাই ডোন্ট থিঙ্ক, কেউ চিন্তা করো না যে এটা আমার মেন্টালিটি। আমি আজ পর্যন্ত কারোর বাইকের পেছনে বসলেও তিনজন মিলে একসাথে যদি তিনটে মেয়ে হই তবেই বসি, আদারওয়াইজ আমি বসি না। ইয়েস, যদি বাপ মানে মন পরিষ্কার থাকলে বাপ মেয়ে যদি একটা ব্ল্যাঙ্কেটের তলায় থাকা যায় ফুল ফ্যামিলি মিলে, দেখো আমি ক্যামেরার দিকেও তাকাতে পারলাম না, কথাটা বলতে আমার এতটা অস্বস্তি হচ্ছে, তাহলে মন পরিষ্কার থাকলে তিন মাস থেকে যেই বাচ্চাকে, তিন মাস, এক বছর দু বছরের পরিচয়ে বাবা নয়, তিন মাস থেকে যেই বাবা মেয়েকে হাতে পিঠে মানুষ করেছে, সেই বাবার পেছনে মেয়ে বসলে সেটা নিয়ে কেন কথা হয়? এটা কি এই বিষয়ে, কিন্তু তোমাদের সাথে আমিও করেছি আলোচনা, আমারও কিন্তু পছন্দ নয় বাই দ্য ওয়ে, বিকজ আই এম নট কমফোর্টেবল। আমি বাড়িতে গেলে আমি আমার বাবার কোলে এখনও বসি,
বাবার সাথে আমি সাইড হাক করি, বাট ইয়েস মানে আমার হয় না গুরু, আমার হয় না। আই ডোন্ট নো কে কীভাবে নেবে, একটা বয়সের পর মনে হয় একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, একটা ডিস্টেন্স। নর্মালি আমি বর্ধমানে গেলে আমার বাবা আমাকে খাবারও খাইয়ে দেয়, মা তো ছেড়ে দাও, বাবা আমাকে মানে বর্ধমানে অ্যাকচুয়ালি জলটাও কখনো বাবা এসে গ্লাসে করে খাইয়ে দিচ্ছে, বাবা জল খাওয়ায় না, বাবা আমার জন্য জুস করে দেয়, মানে আমি সমস্ত ফলেরই রস মানে বানিয়ে দিলে আমি খাই, ওই ফাইবার মানে ওই ইয়েগুলো মুখে পড়লে আমি খাই না। তো আমি বর্ধমানে গেলে বাবা আমাকে বেদানার রস, লেবুর রস, আমের জুস এগুলো সব বানিয়ে হাতে করে মানে বাবা নিজে হাতে খাইয়ে দেয়। এত বড় একটা মেয়েকে, বুড়ি মেয়েকে, রাদার তোমাদের কাছে আমি 60 বছরের একটা মাগি, এই ভাষায় বলাটাই বেটার। তো অনেকে বলেছো ইয়েস একদম অ্যাকসেপ্টেড, আমি 80 বছর, ঠাকুমাও বলতে পারো, আমার খুব ভালো লাগবে। এত 80 বছরে যদি আমি এরকম ঠাকুমা হই, বাও ম্যাম, বাও সালা নাতি নাতনিরা প্রাউড হয়ে যাবে মানে এরকম ঠাকুমা পেয়ে, বলবে বলবে ট্যাটু করা, আরও ট্যাটু করবো ইন ফিউচার অবভিয়াসলি, ট্যাটু করা আবার মানে নাতি নাতনিদের সাথে হট প্যান্ট ফট প্যান্ট পরে বেরোতে পারি, তাই না? এই দেখো দেখলে, আমাকে এক দুজন কমেন্ট বলেছে, সেটা নিয়ে আমি এত প্রাউডলি বলছি, কিন্তু তোমাকে গোটা ইউটিউবে 63 বলছে তুমি হাইপার হয়ে যাচ্ছ, ইউ মানে তোমার প্রাউড হওয়ার কথা যে আমি যদি 60-65 বছরের বয়সেও এরকম নিজেকে মেনটেন করে রাখতে পারি, দেন একটা ব্যাপার তো আমার মনে আছে, পজিটিভ ওয়েতে কিছু নিতে হয়। লোক তাতাবার জন্য বলছে তুমি তেতে গিয়ে আনসার ব্যাক করতে বসছো, তুমি আরও 3 গুণ খারাপভাবে বলছো, এখানে তো তুমি তোমার নিজের ক্লাসটা দেখাচ্ছ, কারেক্ট, এখানে তুমি তোমার নিজের জায়গাটা দেখাচ্ছ, তোমাকে লোকে তাতিয়ে মজা পাচ্ছে, তুমি সেটা সেখানে তেতে তুমি লোককে মজা দিচ্ছ, ওটা দিয়ে না এসি চালাবি, ঘুমিয়ে গেছে সবাই অ্যাকচুয়ালি। আমি না এখন ব্রাউনি এঞ্জেল এদের সবাইকে এসি ছাড়া থাকতে অভ্যস্ত করাচ্ছি, সারা দুপুর আমি এসি চালাই না, তুইও খাটিস না এমনি এমনি, আমিও খাটি না এমনি এমনি, ঠিক আছে? যাই হোক, আরে সারাক্ষণ এসে চলে, সারা সকাল ওই তোমাদের 4:30 আমি জানলাগুলো খুলে দিই, বিকজ ওই সময় আমার মনে হয় একটু হাওয়া বাতাসও চলুক আর এসিটা একটু অফ থাকুক। এবার এই যে জানলা বন্ধ করে এসি অন হবে, এটা কিন্তু আর অফ হওয়ার কোনো সিন থাকে না আর কি, এটা ব্যাপার। তো যাই হোক, বাচ্চাদের অভ্যেসটা খারাপ হয়ে যায় আর কিছু না। তো এবার যেটা বলছিলাম যে যে কেউ তোমার বয়স নিয়ে কাউকে কিছু নিয়ে যা ইচ্ছে তাই নিয়ে বলতেই পারে, আমার বাবার মাথায়ও টাক আছে, হোয়াট এভার কি হয়েছে, মোটাকে মোটা বলবে, টাককে টাক বলবে, ভাই আমাকে চার চোখও কেউ বলতে পারো, বিকজ আমার 4টে চোখ। ইয়েস, আমাকে নিয়ে যখন হয়েছে সে আমাকে ঝুমস হোক, ফেটু হোক, হোয়াট এভার হোক, আরও অনেকে হোক, অনেক কিছু বলেছে, তো ম্যাটার করতে নেই, এগুলোকে আনসার করতে নেই, যতদিন আনসার ব্যাক আনসার ব্যাক আনসার ব্যাক ভিডিও চলবে ততদিন হবে। আর তোমরা যখন চাইছো তোমাদের কন্ট্রোভার্সি হোক তোমাদের নিয়ে, তোমরা জানো যে এই মেয়েটি গেলে এই মেয়েটিকে নিয়ে এই এই কথা হতে পারে, তাও ওই মেয়েটিকে নিয়ে তোমরা যাচ্ছ, একবারের জন্য মেয়েটির ফ্যামিলি থেকে মেয়েটির হাজবেন্ডের একটা কোনো কথা, একটা কোনো পয়েন্ট আমি দেখতে পেলাম না, এতগুলো দিনেও পেলাম না। মেয়েটির ইনস্টাগ্রামে ভর্তি রিলস আছে, কোথাও তার হাজবেন্ডকে দেখতে পেলাম না। মেয়েটির ইনস্টাগ্রামে এত রিলস আছে, এটা আমি এমনি বলছি, কোথাও তার শ্বশুর বাড়ির লোকদের দেখতে পেলাম না, অলওয়েজ বাবা মা ভাই এদেরকেই দেখতে পাই, মানে মেয়েটির আসল বাবা মা ভাইয়ের কথা বলছি, নকলটা নয়, পাতানোটা নয়, সরি। তো এই জিনিসগুলো সামহাও আমরা না মিশেও জিনিসটা কিন্তু চোখে লাগে বা বুঝতে পারি। সামহাও আমরা এই জিনিসগুলো দেখছি
মানে যেগুলো হয় না যে চোখের সামনে যেটা দেখানো হচ্ছে সেখান থেকেও বুঝতে পারছি ম্যাটারটা কি। কোথায় একটা মেয়ে তার ইনস্টাগ্রামে এত রিলস করছে, কোথাও তার হাজবেন্ড নেই, এটা হতে পারে, এটা হতে পারে। যার নামের সিঁদুর পড়ছি তাকে তো কখনো না কখনো দেখাবই আমি অলমোস্ট ওর, চলো বিগত 6-7 মাসের আমি যদি রিলস মানে স্টক, ওটাকে স্টক করা বলে, যদি স্টক করো কেউ, তোমাদের বলছি, ওদের মেয়েটির ইনস্টাগ্রামে গিয়ে 6 মাসের রিলস স্টক করো, কোথাও দেখতে পারবে না ওর হাজবেন্ডকে, কোথাও নেই ভাই। 6 মাসে তো বরের একটা ঝলক দেখতে পাবো? এটা যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কি ভুল বলছে, কি ভুল বলছে। আমি এখানে একটা কথা বলতে পারি, যে মানুষটা এক্সিস্ট করে তারই তো ঝলক দেখা যায়, যে মানুষটা থাকবে তারই তো তুই ঝলক দেখতে পাবি, তাই না? না থাকলে তোকে কোত্থেকে ঝলক দেখাবে, পয়দা করে দেখাবে? তোরাও আছিস ভাই, ছেড়ে দে না, তোরাও নেই। আমি এই ব্যাপারে পড়ি না, আমি এই ব্যাপারে বলি না। ঝুমার মতন ইনভিজিবল হাজবেন্ড, অ্যাকচুয়ালি মানে এখানে অ্যাকচুয়ালি তাই হচ্ছে, ইনভিজিবল হাজবেন্ড যার নামে সিঁদুর, ঝুমা এতকাল পড়ছিল হাতে শাঁখা পলা পড়ছে, থেকে থেকেই সিঁদুর চলে আসে ঝুমসের, থেকে থেকেই ঝুমসের বেলুন চলে আসে, এখন 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 প্রিয়াংশু নামে। আরে আর কি ভিডিওতে কি নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এবার এটাই হচ্ছে ব্যাপার, ঝুম যেমন একটা ইনভিজিবল মানুষের জন্য সিঁদুর পরে বেড়াতো, এই মেয়েটিও তাই করছে। তাহলে আমরা তাহলে এভাবে খিল্লি নিই ওর, তোমরা তাহলে এতে খুশি হবে? তো আমি বারবার বলেছিলাম যে যখনই মেয়েটা ও আসুক যাই করুক, তাহলে ক্যামেরার সামনে এনো না। যখন কন্ট্রোভার্সি হচ্ছে জিনিসটা নিয়ে, দরকার নেই তাকে ক্যামেরার সামনে আনার। তোমরা কন্ট্রোভার্সি নিতে পারছো না, তোমাদের লোক কিছু বললে তোমরা সেটা হজম করতে পারছো না। তোমাদেরকে বারবার বলেছি, তোমাকে হয়তো ডাইরেক্ট বলিনি, তুমি জানো তোমার ছেলের থ্রু তোমাকে বারবার কথাটা তোমার কানে কানে তুলে দেওয়ার চেষ্টা করেছি যে প্লিজ হয় ভিডিও দেখো না, নইলে এইভাবে ভিডিও করতে বসো না। যত তুমি ভিডিও করবে তত ভিডিও হবে, একজনকে বলবে আমরা 10 জন কিন্তু নামব, খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আজকে তোমরা বলছো যে আমার ছেলেকে নিয়ে টানছে, তোমার ছেলেও সোশ্যাল মিডিয়ায় তার একটা একটা না দুটো লাখের চ্যানেল, তোমার ছেলেকে তো টানবেই, তোমাকে কেউ টানতো না কিন্তু তুমিও সোশ্যাল মিডিয়ায় চলে এসেছো, তাই তোমাকেও এখন টানছে। কাকুকে কেন টানছে? বিকজ তোমার পাশে কাকুও বসে থাকে তাই কাকুকে টানছে। কিন্তু কোথাও কি মুনমুন্দির মেয়ের কোনো চ্যানেল আছে? কোথাও কি মুনমুন্দির বরের কোনো চ্যানেল আছে? নেই। এক দুটো ভিডিওতে ফ্যামিলি মেম্বার হিসেবে তো মুনমুন্দির ওই 3 জন থাকে, অবভিয়াসলি দেখাবে, সে তার বাপের বাড়ি গেলেও দেখায়, তার শ্বশুর বাড়ি গেলেও দেখায়, তার ওই বয়স্ক সুন্দরী পিসি ঠাকুমা শাশুড়িকেও মুনমুন্দি দেখিয়েছে। কিন্তু এদের প্রত্যেকের কারুর কোনো চ্যানেল নেই, কিন্তু তোমাদের সবার চ্যানেল আছে, তো তোমাদের নিয়ে লোকে কথা বলবেই। হয় নিজে এই ভিডিওগুলোকে ইগনোর করো, আদারওয়াইজ যখন বসে বলবে কথা তখন প্রপার লজিক দিয়ে বলো। এবার বলি, ঘুরতে যাওয়া ছাঙ্গুর ওখানে গিয়ে, আমি কিন্তু এটা অনেক দেরিতে জেনেছি বাই দ্য ওয়ে, যে ছাঙ্গুর ওখানে গিয়ে তোমার মাথা ঘুরে গিয়েছিল, তার আগের দিন রিমির এই কেসটা হয়েছিল, পরে তোমরা বলেছো যে কি, যে আমরা কি বলতে গেছি যে আমাদেরও মাথা ঘুরে গিয়েছিলো, আমারও শরীর খারাপ হয়ে গিয়েছিলো, আমার ছেলেও বলেনি, আমরাও কেউ বলিনি করে তো প্রথমত বলে দিলে। দ্বিতীয়ত ছাঙ্গুর ওখানে গিয়ে রিমির এত বড় কিছু হয়েছে, সেটার জন্য ছাঙ্গুর ওখানে গিয়ে কেন তোমার মাথাটা ঘুরলো বা তোমার শরীর খারাপটা হলো বা তোমার ব্রিদিং প্রবলেম, মাথা ঘোরা, এগুলো কেন হলো? বিকজ গুগল সার্চ করে নিতে পারো, ছাঙ্গুর যে উচ্চতা, বাংলায় বলি ছাঙ্গুর যে জায়গাটা, বাবা মন্দির ছাঙ্গু, ওর যে উচ্চতাটা ওটা এতটাই ওপরে যেখানে নর্মালি
মানুষের ব্রিদিং প্রবলেম হতে পারে, কেউ যদি অতিরিক্ত স্মোক করে, কেউ যদি ড্রিঙ্ক করে মানে রেগুলার বেসিসে, তারাও যদি ওখানে যায় তাদেরও একটা ব্রিদিং প্রবলেম হবে। ওটা কত ফিট ওপরে, তো ওই জন্য। একদমই তাই। এখানে পূজা বসে আছে, যখন পূজা ছোট ছিল পূজা ওর মানে পূজাদের ফ্যামিলি মানে আমার জেঠুদের ফুল ফ্যামিলি ওরা ঘুরতে গিয়েছিল, আমার জেম্মা ছাঙ্গুর ওখানে গিয়ে কোথায় তাহলে দার্জিলিং থেকেই ফেরত এসছিল, দার্জিলিং থেকে ফেরত এসছিলো আমার জেম্মা, মানে দার্জিলিং থেকে আর ওরা এদিকে উঠতে পারেনি, এতটা ব্রিদিং প্রবলেম হয়েছিল। আমার মায়ের ওই অ্যাজমার প্রবলেমের মতন আছে, ওটা মানে এমন হয়েছে না, অ্যাজমার প্রবলেম বলে লাভ নেই, কারণ মায়ের তো তোর এটা নিতে হয় না, মায়ের মানে জেম্মার কি লাংসটা খুব খারাপ, হ্যাঁ মানে সর্দির, ঠান্ডা সহ্য করতে পারে, ঠান্ডা সহ্য করতে পারে না, যখনই শীতকাল আসে তখনই মোটামুটি একটু দাঁড়াও। হ্যাঁ, কেন গিয়েছিলাম, ওই জেলটা যেটা কিনেছিলাম ওটা লাগিয়ে নিলাম, চুলটা শুকিয়ে যাচ্ছিলো সেই জন্য, যে অলরেডি চুলটা চলে এসেছে, আরও হয়ে যাবে। তো চলো, হাতে যেটা লেগে রয়েছে ওটুকু লাগাচ্ছি। তো নর্মালি সেটাই হয়, যাদের যে সমস্ত মানুষদের একটু লান্সে প্রবলেম থাকে বা সর্দি ঠান্ডার ধাত থাকে তার, বা মেন হচ্ছে লান্সের প্রবলেম, অক্সিজেন লেভেলটা যেহেতু অত ওপরে গিয়ে কমে যায়, মানুষেরই হতে পারে। ইয়েস, মানে আমরা যদি ওপরে গিয়ে নর্মালি পাহাড়ে, ভাই সবাই জানে, এত ডিটেলস চোদানোর আমার এখানে কিছু নেই, বিরক্ত লাগছে। এই যে বললো যে ওখানে গিয়ে তুমি যদি বলতে ছাঙ্গুতে যাওয়ার আগে যখন রাতে শুনেছি তখন আমার শরীর খারাপ হয়ে গিয়েছিলো, মেনে নিতে পারতাম, বাট ছাঙ্গুতে গিয়ে শরীর খারাপ হওয়া বা লোকে কাশি হয়েছে, অক্সিজেন করা, ওষুধ খাওয়ানো, এই যে জিনিসগুলো যেগুলো তুমি বললে, এগুলো রিজন ছিল অক্সিজেন লেভেলটা ওখানে কমে যায়, কমে যাওয়ার ফলে তোমার ব্রিদিং প্রবলেম হয়, মাথা ঘোরে, প্রেশার লো হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। তোমার যেখানে সামনে এত বড় একটা ওটি হয়েছিল, তারপরে তোমার উচিতই ছিল না অতটা উপরে যাওয়া, ঘুরতে গেছো বেশ করেছো, দার্জিলিংয়ে থাকতে, এই দার্জিলিং নয়, তোমরা গ্যাংটকে ছিলে, গ্যাংটকের মধ্যে থাকতে পারতে, গ্যাংটকের যে সমস্ত মন্দির ইয়েগুলোতে গিয়েছিলে, বুদ্ধা টেম্পলগুলোতে গিয়েছিলে, ওগুলো ঘুরতে পারতে, তোমার উচিত ছিল না অত ওপরে যাওয়া, তোমার শরীরের জন্য যথেষ্ট একটা ক্ষতিকারক, ঠিক আছে? তো এটার রিজন কখনোই দিও না যে রিমির কথাটা শুনে তোমার শরীরটা খারাপ হয়েছিল, এটা আমি মানতে পারলাম না, এটা আমি মানতে পারলাম না, জানি না কেন। ইউটিউবে না আসলে কিন্তু আমি কোনোদিন জানতে পারতাম না লোক এত নটাঙ্কি হয়, ভাই। তো যাই হোক, ছেড়ে দাও, আমি এই ভিডিওটা যদি আমি পয়েন্টটা দিয়ে পূজাকে বলে দিতাম, পূজা কিন্তু চেটে রেখে দিত, চেটে রেখে দিত, কিন্তু আমি জানাইনি, বিকজ পূজা চাটলে নিতে পারবে না, নিতে পারবে না। আর আমি যদি মনে করি যে বলবো, তোমাদের ভিডিওর মধ্যেই এত কন্ট্রোভার্সি ছড়িয়ে রাখো না, মানে এত সমালোচনা করার বিষয় ছড়িয়ে রাখো না, ওটা খুব যেগুলো যেগুলো নিয়ে লোক বলবে, আমি তো কবে থেকে বলছি যে একটা কিছু কন্ট্রোভার্সি, আমি একটু আমার চ্যানেলটা গ্রো হয়ে যেত, আমার এমনিতে 1 মিলিয়ন লাগবে না, বাট স্টিল। তো যাই হোক, চলো, পূজা এরকম আড্ডা মারতেই থাকে, আসবো খুব তাড়াতাড়ি, আসবো ফেটুকে নিয়ে, পূজা আর আমি অ্যাকচুয়ালি ভিডিও করবো করবো ভাবি, আমার করা হয় না, আমার একদম করা হয় না, আমি সেই টাইমটা ইউটিউবে দিতে পারি না, আর সামটাইমস তো খুব ল্যাদ লাগে, এই তিনজনের পেছনে খাটতে খাটতে না প্রচুর ল্যাদ লাগে, বিশ্বাস করো এই এনার্জি লেভেলটাই তোমরা পাবে না ভিডিওর মধ্যে, তো এতটাই ল্যাদ লাগে। কোনোদিন বলে দিস আমার জন্য হয়েছিস, আমি এমনি থেকে থেকে ফেন্ট হয়ে যাই, না সেটা তুই বলবি লোককে যে ক্যামেরা খুলে যে আমার জন্য হয়েছে, ভাই আমি ফেন্ট হলাম আমিই উঠে বলবো, হ্যাঁ হোয়াট দা, আচ্ছা তাহলে ঠিক আছে আমি বলে দেবো আমার জন্য ফেন্ট হয়েছে। তো যাই হোক, চলো, আচ্ছা তুই ওদের সবাই বললার বলারটা দিয়ে দিস আমার নিউজটা, আচ্ছা আমি জানি না কি নিউজ বলার, এটাই নিউজ বলার আগে মানুষদের একটু বুঝে বলো
বিকজ ইউটিউবে আমরা সমস্ত সমালোচকরা মেনে নিলাম মূর্খ, কিন্তু ভিউয়ার্সরা সবাই মূর্খ নয়, সবার পেটে বিদ্যে আছে। তাই ছাঙ্গু বা ও মানে ঘুরতে গিয়ে পাহাড়ে উঁচুতে গিয়ে শরীর খারাপের রিজনটা সবাই বুঝতে পারে, এটা নিয়ে এত খেলার দরকার পড়ে। চলো বা আই লাভ ইউ অল টাটা। পূজা জানে না, পূজাকে একটু বলে দিই, পরে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আই হোপ কি আমি আজকে দিতে পারবো ভিডিওটা। টাটা।